নমস্কার বন্ধুরা, কেমন হচ্ছে সবাই? তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে হিরো আইএসএল কে নিয়ে একটা বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করব খেলাধুলা সংক্রান্ত, তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে এবং তোমরা সবার আগে খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেন টপিকে। তো হিরো আইএসএল এ এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে, সেটা উঠে আসছে এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই যে এসসি ইস্টবেঙ্গলের একজন গুরুত্বপূর্ণ মিডফিল্ডার, 23 বছর বয়সী নেদারল্যান্ডের মিডফিল্ডার ড্যারেন সিডোয়েল, তার কিন্তু একটা ইঞ্জুরি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক শুনছো, ড্যারেন সিডোয়েল, তার কিন্তু একটা ইঞ্জুরি হয়েছে। এবং যে আপডেটটা এই মুহূর্তে উঠে আসছে যে ড্যারেন সিডোয়েলের, তার কিন্তু একটা মাসেল ইঞ্জুরি হয়েছে। এবং এসসি ইস্টবেঙ্গলের যে নেক্সট ম্যাচটা রয়েছে 7 তারিখ ডিসেম্বরের এফসি গোয়ার সাথে, তো সেই ম্যাচে কিন্তু ড্যারেন সিডোয়েল খেলতে পারবেন না। এবং এটা কিন্তু এসসি ইস্টবেঙ্গলের জন্য মোটেও ভালো খবর নয়, বিকজ এসসি ইস্টবেঙ্গলের যে কজন বিদেশি প্লেয়াররা রয়েছে তাদের মধ্যে কিন্তু ড্যারেন সিডোয়েল, তিনি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছিলেন। এবং ওড়িশা এফসির এগেনস্টে তার কিন্তু একটা গোলও রয়েছে, একটা দুর্দান্ত গোল করেন তিনি। এবং ড্যারেন সিডোয়েলের এই ইঞ্জুরিটা কিন্তু এসসি ইস্টবেঙ্গলের জন্য মোটেও ভালো খবর নয়। তো দেখা যাক কতটা তাড়াতাড়ি এই মিডফিল্ডার সুস্থ হয়ে আবারও মাঠে ফেরেন। তো ড্যারেন সিডোয়েল, তার কিন্তু এসসি ইস্টবেঙ্গলে না থাকাটা মোটেও ভালো খবর নয়। তো আমরা সবাই চাইবো ড্যারেন সিডোয়েল যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও মাঠে ফিরুন। তো এই ছিল আপডেটটা। তো তোমাদের কি মনে হয় যে ড্যারেন সিডোয়েলের এসসি ইস্টবেঙ্গলে না খেলতে পারাটা তার ইঞ্জুরির জন্য, সেটা এসসি ইস্টবেঙ্গলের জন্য কতটা খারাপ হতে পারে, তোমাদের কি মনে হয় অবশ্যই সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তার পাশাপাশি ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।